হ্যাঁ, তাহলে আজকে কার্যের একক আর মাত্রা, তারপরের থেকে হচ্ছে, আচ্ছা কার্যের একক পড়তে গেলে প্রত্যেকটা রাশিরই একক আছে, সেরকম কার্যেরও একক আছে। একক ছাড়া কোনো রাশির পরিমাণকে আমরা বোঝাতে পারি না, সেজন্য একক খুব ইম্পর্ট্যান্ট বিষয়। যেমন আমি যদি বলি 10 কেজি চাল, এই যে কেজি, কেজিটা হচ্ছে একক। এবার কেজি যদি আমরা না বলি, 10 চাল বললে কেউ কিছু বুঝবে? ওটা 10 গ্রাম না 10 কেজি, কেউ কিছু বুঝবে না। তাহলে প্রত্যেকটা রাশিকে, রাশির পরিমাণটা প্রকাশ করতে গিয়ে তার এককটা খুব ইম্পর্টেন্ট, এককটা বলতেই হবে। তো কার্যেরও এরকম একক আছে। তো কার্যের একক কি দিয়ে হবে, কার্যের সূত্র কি, সেটা আমাদের একটু জানা উচিত। কার্যের সূত্র তো বল ইনটু স্মরণ। তো কার্য হচ্ছে বল ইনটু স্মরণ, এটা আমরা জানি সবাই। কার্য ইজ ইকুয়াল টু বল ইনটু স্মরণ। কার্যকে ডাব্লু দিয়ে লিখলে বল এফ ইনটু স্মরণ। সাধারণভাবে একই অভিমুখে, স্মরণের অভিমুখে যদি বল প্রয়োগ করা হয়, সেই ক্ষেত্রে ডাব্লু ইজ ইকুয়াল টু এফ ইনটু এস, এটা হয় আমরা জানি। বলের দুই প্রকারের একক আছে, বলের দুই ধরনের একক আছে, আগেদিন বলা হয়েছিল। একটা হচ্ছে পরম একক, একটা হচ্ছে অভিকর্ষ একক। তার ফলে কার্যেরও দুই প্রকার একক থাকবে, একটা পরম একক, একটা অভিকর্ষ একক। তাহলে কার্যেরও দুই প্রকার একক, পরম একক আর একটা হচ্ছে অভিকর্ষ একক। পরম একক দুই প্রকার আমরা পড়ি সাধারণত, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি আর একটা হচ্ছে এসআই পদ্ধতি। তাহলে 1 নম্বর সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে কার্যের একক হওয়া উচিত, আমরা তাকাই বল ইনটু স্মরণ, পরম একক, বলের পরম একক ইনটু স্মরণের একক। বলের পরম একক সিজিএস পদ্ধতিতে কি, ডাইন, ইনটু স্মরণের একক, তার মানে সেন্টিমিটার স্মরণের একক। তাহলে কার্যের একক হওয়া উচিত কি, ডাইন হাইফেন দিয়ে, ইনটু মানে হাইফেন আমরা একটা ছোট্ট দিব, ডাইন সেন্টিমিটার, তাহলে এটা কার্যের একক। কেউ যদি এটা লেখে অবশ্যই হবে, কিন্তু এটার একটা নাম দেওয়া হলো, এটাকে বলা হয় আর্গ। তার মানে ডাইন সেন্টিমিটার মানে হচ্ছে আর্গ। তার মানে সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক আর্গ বলবো আমরা। এবার এক আর্গ কথার অর্থ কী? এক আর্গ কথার অর্থ হচ্ছে এক ডাইন বল গুণ 1 সেন্টিমিটার স্মরণ। তারপরে এক আর্ক মানে হচ্ছে এক ডাইন ইনটু 1 সেন্টিমিটার। আচ্ছা, এক আর্ক, আর্ক মানে, তার মানে এবার যদি আমি আর্গের সংজ্ঞা দিই, আর্গের সংজ্ঞা বুঝতেই পাচ্ছি সংজ্ঞাটা কী হবে। এক ডাইন বল প্রয়োগ করে যদি বস্তুর স্মরণ 1 সেন্টিমিটার ঘটানো যায়, দেখ তাহলে যে কার্য সম্পন্ন হয় তাকে এক আর্ক বলে। তাহলে এক ডাইন বল প্রয়োগ করে যদি বলের প্রয়োগবিন্দু স্মরণ, প্রয়োগবিন্দু স্মরণ মানে বস্তু স্মরণই হবে, প্রয়োগবিন্দু স্মরণ 1 সেন্টিমিটার ঘটানো হয়, তাহলে যে কার্য সম্পন্ন হয় তাকে এক আর্ক বলে। ভাষাটা ঠিক এটাই লিখতে হবে এমন কোনো কথা না, যে যার মতো ঠিকঠাক ভাষা লিখে সংজ্ঞাটা দেবে। তাহলে এক ডাইন বল প্রয়োগ করে যদি বলের প্রয়োগবিন্দু স্মরণ 1 সেন্টিমিটার ঘটানো যায় তাহলে যে কার্য সম্পন্ন হয় তাকে এক আর্ক বলে। তাহলে আর্ক হয়ে গেল সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক আর্ক। এক আর্ক মানে এক ডাইন ইনটু 1 সেন্টিমিটার, অর্থাৎ আর্ক ইজ ইকুয়াল টু ডাইন সেন্টিমিটার।
এটা নাম দেওয়া হলো, এটা নাম দেওয়া হলো আর্ক। এবার সেকেন্ড হচ্ছে এসআই পদ্ধতি। কার্যের এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতি এই দুটো পদ্ধতি আমরা পড়ি। এসআই পদ্ধতিতে কার্যের একক, বলের একক ইন্টু সরণের একক, বলের একক হচ্ছে নিউটন, সরণের একক মিটার। তাহলে নিউটন সংক্ষেপে লিখলাম মিটার, নিউটন মিটার হচ্ছে এসআই পদ্ধতিতে কার্যের পরম একক। এটারও একটা নাম দেওয়া হলো, এটাকে বলা হলো জুল। তার মানে এক জুল, যে দিয়ে লেখা হয় জুলকে, বড় হাতের যে। এক জুল ইজ ইকুয়াল টু এক নিউটন ইনটু এক মিটার। এবার আমি যদি সংজ্ঞা লিখি, ঠিক একই রকম সংজ্ঞা লিখবো আমরা। এখানে এক ডাইন বল, এখানে এক নিউটন বল, এখানে সরণ ছিল এক সেন্টিমিটার, এখানে সরণ হবে এক মিটার। তাহলে এক নিউটন বল প্রয়োগ করে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ এক মিটার ঘটানো হয়, তাহলে যে কার্য সম্পন্ন হয় তাকে এক জুল বলে। তাহলে এটা আর্গের সংজ্ঞা, এটা জুলের সংজ্ঞা প্রায় একই রকম, শুধু ডাইন আর নিউটনের তফাৎ, সেন্টিমিটার আর মিটারের তফাৎ। বলের ক্ষেত্রে ডাইন নিউটন, সরণের ক্ষেত্রে সেন্টিমিটার মিটার। তাহলে জুল আর আর্ক আমাদের হয়ে গেল। আচ্ছা, এরপরে আমি অভিকর্ষীয় এককটা দেখি, তারপরে এদের মধ্যে একটু সম্পর্ক দেখব। অভিকর্ষীয় একক, বলের সিজিএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক কী ছিল? বলের সিজিএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক গ্রাম ভার। তাহলে কার্যের একক হবে গ্রাম ভার ইন্টু সেন্টিমিটার সিজিএস পদ্ধতিতে। তাহলে কার্যের ক্ষেত্রে আবার গ্রাম ভারটা লেখে না, গ্রাম সেন্টিমিটার লেখে। বলের এককটা গ্রাম দিয়ে আমরা লিখছি। তাহলে সিজিএস পদ্ধতিতে গ্রাম ভার, গ্রাম ভারটা লিখবো না, গ্রাম সেন্টিমিটার হচ্ছে সিজিএস পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক। এবার সংজ্ঞা, সংজ্ঞা কী হবে? আচ্ছা, এক গ্রাম ভার বল বলতে পৃথিবী এক গ্রাম ভরের বস্তুকে যে বল দিয়ে আকর্ষণ করে তাকে বলা হয় এক গ্রাম ভার বল। তাহলে বলতো, পৃথিবী বস্তুকে যে বল দিয়ে আকর্ষণ করে নিচের দিকে, সেটা যদি এক গ্রাম ভার হয়, তাহলে বস্তুটাকে উপরে তুলতে আমার কত বল প্রয়োগ করতে হবে? একই বল প্রয়োগ করতে হবে। নিচের দিকে যে বল প্রয়োগ হচ্ছে, ঠিক সমান বল দিলে এটা উপর দিকে উঠবে, সমান বল দিতে হবে। যদি ত্বরণ না হয় তাহলে সমান বলই লাগবে। তাহলে এক গ্রাম ভারের কোনো বস্তু পৃথিবীর দিকে যে বল দ্বারা আকর্ষিত হয়, সেই আকর্ষণের বিরুদ্ধে যদি আমি বস্তুকে তুলি, এক গ্রাম ভারী বল লাগবে আমার। তাহলে এবার কার্যের গ্রাম সেন্টিমিটারের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলবো, এক গ্রাম ভরের বস্তুকে পৃথিবীর অভিকর্ষের বিরুদ্ধে এক সেন্টিমিটার তুললে যে কার্য সম্পন্ন হবে। তাহলে এক গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে এক সেন্টিমিটার উপরে তুলতে যে কার্য করতে হবে তাকে এক গ্রাম সেন্টিমিটার কার্য বলে। হ্যালো, নেক্সট এসআই পদ্ধতি। এসআই পদ্ধতিতে একই রকম হবে, তাহলে কিলোগ্রাম ভার,
কিলোগ্রাম মিটার, কিলোগ্রাম মিটার, তার মানে এটাকে আমি কেজি মিটার এরকমভাবেও লিখি। এটাকে গ্রাম সেন্টিমিটার, গ্রাম সেন্টিমিটার এভাবে লেখা হয়। তাহলে এক কেজি মিটারের সংজ্ঞাও তাহলে একই রকম হবে, সংজ্ঞা কি হবে, এক কিলোগ্রাম এক কেজি ভরের বস্তুকে ঠিক একই রকমভাবে লিখে দিই। অভিকর্ষের বিরুদ্ধে এক মিটার উপরে তুলতে যে কার্য করতে হবে তাকে এক কিলোগ্রাম মিটার কার্য বলে। হলো তাহলে কার্যের দুটো অভিকর্ষীয় একক, সিজিএস পদ্ধতিতে গ্রাম সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে কিলোগ্রাম মিটার। আচ্ছা, তাহলে কিলোগ্রাম মিটার আর গ্রাম সেন্টিমিটার কার্যের দুটো অভিকর্ষীয় একক। এককের সংজ্ঞাগুলো হলো, এখন আমরা এই এককগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আমরা দেখব। যেমন আমরা আর্ক আর জুলের মধ্যে কী সম্পর্কটা আমরা দেখব, আবার আমরা দেখব এই গ্রাম সেন্টিমিটার থেকে আর্গে করতে হলে কী করতে হবে, বা কিলোগ্রাম মিটার থেকে জুল করতে গেলে কী করতে হবে সেটা আমরা দেখব। এবার কার্যের এককের সম্পর্ক, প্রথমে আমরা এই সম্পর্কের মধ্যে আর্গ ও জুলের সম্পর্ক নির্ণয় করব। কত আর্গে কত জুল, তাহলে প্রথমে হচ্ছে আর্গ ও জুলের সম্পর্ক। আর্গ ও জুলের সম্পর্ক, আচ্ছা আমরা জানি, আমরা জানি এক জুল সমান সমান, এক জুল সমান সমান এক নিউটন ইনটু এক মিটার। তাহলে আমি এটা দিয়েই শুরু করব। আমরা জানি এক জুল সমান সমান এক নিউটন ইনটু এক মিটার। এক নিউটন মানে নিউটনকে ডাইনে কনভার্ট করলে কত ডাইনে এক নিউটন, 10^5 ডাইন ইনটু এক মিটার। এটাকেও সিজিএসে কনভার্ট করবো, মানে মিটার থেকে সেন্টিমিটারে যাব আমরা। একশো, একশো মানে 10^2 সেন্টিমিটার। তোমরা দেখো 10^5 ইনটু 10^2 আর থাকলো ডাইন সেন্টিমিটার। ডাইন সেন্টিমিটার মানেই আর্গ, আর 10^5 আর 2 মিলে হবে 10^7। তার মানে এক জুল সমান সমান 10^7 আর্গ। মনে রেখো, ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় থাকে, এক জুল সমান সমান 10^7 আর্গ। আচ্ছা, তাহলে জুল আর আর্গের সম্পর্ক গেল। এবার আমি যদি গ্রাম সেমি নম্বর 1, নম্বর 2, গ্রাম সেমি ও আর্গের সম্পর্ক, আগের দিন বলা হয়েছিল কি, বলা হয়েছিল যে গ্রাম ভারকে নিউটনে করতে গেলে কি করতে হবে, জি এর মান অভিকর্ষীয় ত্বরণের মান দিয়ে গুণ করতে হবে। সিজিএস পদ্ধতির ক্ষেত্রে অভিকর্ষীয় ত্বরণ 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার, আর এসআই পদ্ধতিতে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অভিকর্ষীয় একক থেকে যদি আমরা পরম এককে যাই তাহলে জি এর মান দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, তাহলে আমি অভিকর্ষীয় একক দিয়ে শুরু করি। এক গ্রাম সেন্টিমিটার, এক গ্রাম সেন্টিমিটার মানে এক গ্রাম সেন্টিমিটার
এটা দিয়ে শুরু করলাম। এক গ্রাম সেন্টিমিটার মানে এক গ্রাম ভার বল, এক গ্রাম ভার ইনটু এক সেন্টিমিটার। গ্রাম ভারকে আমরা নিউটন করতে পারি কি, ওয়ান ইনটু 980 নিউটন, না তো? গ্রাম ভারকে আমরা ডাইনে কনভার্ট করতে পারি, 980 দিয়ে গুণ করলাম তাহলে ডাইন হয়ে গেল, ইনটু এক সেন্টিমিটার। তারপরে 980 ডাইন সেন্টিমিটার, ডাইন ইনটু সেন্টিমিটার, ডাইন ইনটু সেন্টিমিটার করলে আর্ক। তাহলে এক গ্রাম সেমি কার্য মানে 980 আর্ক কার্য, 980 আর্ক কার্য, এক গ্রাম সেমি মানে 980 আর্ক। ঠিক, আমরা যদি এবার একই রকমভাবে নাম্বার থ্রি কেজি মিটার আর জুলের সম্পর্ক বার করি, কেজি মিটার ও জুলের সম্পর্ক, কেজি মিটার আর জুলের সম্পর্ক বার করতে গেলে আমাদের শুরু করব এক কেজি মিটার দিয়েই। এক কেজি মিটার মানে এক কিলোগ্রাম ভার, এক কেজি ওয়েট ইনটু এক মিটার। কেজি ওয়েট মানে কিলোগ্রাম ভার, বাংলায় লিখলে কিলোগ্রাম ভার লিখবি, ইংরেজিতে লিখলে কেজি ওয়েট লিখবি। এটাকে অনেক সময় কেজিএফ বলা হয়, কেজিএফ কিলোগ্রাম ওয়েটকে। তাহলে এক কেজি ওয়েটকে আমরা 9.8 দিয়ে যদি গুণ করি তাহলে হয়ে যাবে নিউটন ইনটু এক মিটার। তাহলে 9.8 নিউটন মিটার দাঁড়াচ্ছে, নিউটন মিটার মানে হচ্ছে জুল। তারপরে এক কেজি মিটার সমান সমান 9.8 জুল। আচ্ছা, এখন আমরা যে কোনো একক থেকে যে কোনো এককেই যেতে পারবো। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যদি বলা হয় তোদেরকে 10 কিলোগ্রাম মিটার, এটা কত আর্ক? দশ কিলোগ্রাম মিটার কত আর্ক, কী করে করব? প্রথমে আমরা কিলোগ্রাম মিটার আছে, কিলোগ্রাম মিটার থেকে আমি জুলে যাব। কিলোগ্রাম মিটারকে 9.8 দিয়ে গুণ করলেই জুল হবে। এবার জুল থেকে আমরা আর্ক যাব, জুল আর আর্কের সম্পর্ক 10^7 আর্কে এক জুল। তাহলে এত কিলোগ্রাম মিটার সমান সমান কত আর্ক, কর অঙ্কটা, এটাই মনে কর একটা অঙ্ক, কত আর্ক, এটা একটা কোশ্চেন। অ্যান্সারটা কী হবে তাহলে? অ্যান্সার স্টার্ট, এটা আমরা করব 10 কেজি মিটার দিয়ে স্টার্ট করব। 10 কেজি মিটার মানে 10 ইনটু 9.8 জুল, অভিকর্ষী একক 9.8 দিয়ে গুণ করলে জুল হবে, পরম একক হবে, তার মানে 98 জুল হলো। এবার জুলকে আর করতে গেলে 10^7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 98কে 10^7 দিয়ে গুণ করে দিলাম, এটা হয়ে গেল আর্ক। বুঝতে পারছিস? তাহলে 10 কেজি মিটার সমান সমান 98 ইনটু 10^7 আর্ক। বুঝতে পারছিস? আচ্ছা, এবার যদি আমি আরেকটা দিই, মনে কর কোশ্চেন নাম্বার টু, এটা ওয়ান, কোশ্চেন নাম্বার টুতে মনে কর যে কোনো একটা কনভার্সন আমি দিই,
মনে কর ফাইভ জুলকে কত গ্রাম সেমি, ফাইভ জুল সমান সমান কত গ্রাম সেমি কার্য, তাহলে কি হবে? জুল, জুল হচ্ছে এসআই পদ্ধতির একক, জুলের থেকে আমরা আর্গে যাব সিজিএস পদ্ধতির পরম একক, আর্ক থেকে আমরা গ্রাম সেন্টিমিটারে যেতে পারবো। আর্ক থেকে গ্রাম সেন্টিমিটারে যেতে গেলে গ্রাম সেন্টিমিটার, আর্ক থেকে গ্রাম সেন্টিমিটারে আসতে গেলে 980 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে ফাইভ জুল কত গ্রাম সেন্টিমিটার কর অ্যান্সার, ফাইভ জুল আমরা ফাইভ ইন্টু 10^7 আর্ক করলাম, এবার ফাইভ ইন্টু 10^7 আর্ককে আমরা 980 দিয়ে ডিভাইড করে দিলাম, এটা হবে গ্রাম সেন্টিমিটার, ব্যাস হয়ে গেল। যেরকমই আসে এখানে আমরা ফাইভ ইন্টু 10^6 করলাম বাই 98। আচ্ছা, একটা কাজ করি, 500কে 98 দিয়ে ডিভাইড করে 10^4 রাখলাম, তাহলে এটা গ্রাম সেমি, এটাও গ্রাম সেমি, এটা প্রায় 5 পয়েন্ট সামথিং আসবে, নিয়ারলি কাছাকাছি হবে 500কে, এটা প্রায় 100, 500কে 100 দিয়ে ভাগ করলে কাছাকাছি হবে 5 ইন্টু 10^4 গ্রাম সেমি। তোমরা ভাগ করে দেখবে কত আসে, 5 পয়েন্ট সামথিং আসবে। তাহলে হলো, তাহলে ফাইভ জুলকে আমরা গ্রাম সেন্টিমিটারে কনভার্ট করলাম। তাহলে যে কোনো একক থেকে গ্রাম সেন্টিমিটার, কিলোগ্রাম, মিটার, জুল, আর এগুলোতে, এগুলোকে আমরা কনভার্ট করতে পারি। তাহলে কার্যের একক গেল, এছাড়াও আরও কার্যের একক আছে, এফপিএস পদ্ধতিতে কার্যের একক আছে। তাহলে এফপিএস পদ্ধতিতে বলের একক আমাদের জানতে হয়, সরণের একক জানতে হয়। এফপিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে পাউন্ডাল, সরণের একক হচ্ছে ফুট, সেই জন্য কার্যের একক ফুট পাউন্ডাল পরম একক, আর অভিজ্ঞ একক হচ্ছে ফুট পাউন্ড। এফপিএস পদ্ধতি এখন আর নেই, প্রায় উঠে যাচ্ছে, যাই হোক, তাহলে সিজিএস আর এসআইটাই থাকলো, কার্যের একক হয়ে গেল আমাদের। কার্যের একক জানতে হবে, এককগুলির সংজ্ঞা জানতে হবে, একটা মান থেকে একটা একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে কনভার্ট কীভাবে করে সেটা জানতে হবে, যেটা করানো হলো যেগুলো। নেক্সট, মাত্রা, মাত্রা হচ্ছে, মাত্রা বলতে কি বুঝি আমরা? মাত্রা বলতে বুঝি কার্য, বা যে কোনো রাশির মাত্রা বলতে বুঝি সেই রাশিটি কি কি প্রাথমিক একক নিয়ে গঠিত। প্রাথমিক একক আছে আমাদের, প্রাথমিক কি কি প্রাথমিক রাশি দিয়ে গঠিত, একটা রাশি, একটা রাশি কি কি প্রাথমিক রাশি দিয়ে গঠিত, এই ওই প্রাথমিক রাশি কতগুলো আছে, কোন রাশিটা প্রাথমিক রাশির কোন রাশি কতগুলো আছে সেটাকেই আমরা বলি মাত্রা। আমরা প্রাথমিক রাশি কী কী জানি, 7টা এসআই পদ্ধতিতে প্রাথমিক রাশি আছে, তার মধ্যে দৈর্ঘ্য, ভর, সময়, এরা এছাড়াও আরও কয়েকটা আছে। দৈর্ঘ্যের মাত্রা আমরা ধরে নেই এল, ক্যাপিটাল এল, ভরের মাত্রা ক্যাপিটাল এম, সময়ের মাত্রা ক্যাপিটাল টি, এবং মাত্রার ক্ষেত্রে দুই পাশে থার্ড ব্র্যাকেট রাখতে হয়। তাহলে যে কোনো রাশির মাত্রা আবার তার ফর্মুলার থেকে পেয়ে যাই। যেমন কার্যের মাত্রা যদি বলা হয়,
কার্যের মাত্রা কি হবে। দেখো কার্যের মাত্রা মানে তোমরা তো জানো, আগে সূত্রটা মনে রাখো, সূত্রটা মনে করো, এফ ইজুকাল টু ডাব্লিউ ইজুকাল টু এফ ইন্টু এস, বল ইন্টু সরণ। তাহলে কার্যের মাত্রা যদি বলা হয়, অ্যাকচুয়ালি কার্যের মাত্রা মানে এরকমভাবে আমি লিখলাম সংক্ষিপ্তভাবে, এটা মানে কার্যের মাত্রা, বলের মাত্রা আর সরণের মাত্রা গুণ, বলের মাত্রা আর সরণের মাত্রা। আচ্ছা বলের মাত্রা মানে, বলের মাত্রা মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে বলের মাত্রা আমি বসাই এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু সরণের মাত্রা এল, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা হচ্ছে কার্যের মাত্রা। তাহলে এটাই হচ্ছে কার্যের মাত্রা, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু হয়ে গেল কার্যের মাত্রা। তাহলে কার্য এখানেই শেষ। তাহলে শুরুতে কী কী বলা হলো, প্রথমে হচ্ছে কার্য কাকে বলে, তারপরে বল দ্বারা কার্য বা ধনাত্মক কার্য, তারপরে বলের বিরুদ্ধে কার্য বা ঋণাত্মক কার্য, তারপরে কার্যহীন বল এবং প্রত্যেকটির উদাহরণ দেওয়া হলো, তারপরে কার্যের একক মাত্রা, প্রত্যেকটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। নেক্সট আমরা ক্ষমতা বলবো। বেশি কার্য করলেই কারো ক্ষমতা বেশি এটা বলা যাবে না, বা কম কার্য করলেই তার ক্ষমতা কম এটা বলা যাবে না। ক্ষমতা আমরা প্রকাশ করি কে তাড়াতাড়ি কার্য করতে পারে, কোনো কার্য যে বেশি তাড়াতাড়ি করতে পারবে তার ক্ষমতা হবে বেশি। আমি ধরে নিচ্ছি তুমি দুটা ইট হাতে নিয়ে এখান থেকে এক কিলোমিটার দূরে গেলে, তোমার টাইম লাগলো ধরো 30 মিনিট, কিন্তু তোমার দাদা এই এক কিলোমিটার দূরেই ওই দুটো ইট নিয়েই গেল, তার টাইম লাগলো ধরো 20 মিনিট। কার্য কে বেশি করলো? কার্য দুজনেই সমান, তোমার দাদাও দুটো ইট নিয়ে গেছে, তুমিও দুটো ইট নিয়ে গেছো, তাহলে কার্য দুজনেই সমান করলো। কিন্তু একজন গেল, তুমি গেলে 30 মিনিটে, তোমার দাদা গেল 20 মিনিটে, কে তাড়াতাড়ি গেল, তাহলে ক্ষমতা কার বেশি হবে? দাদার ক্ষমতা বেশি, কম সময়ে কার্য করা কার্য করতে পারলে তার ক্ষমতা বেশি। আচ্ছা তার মানে কি? কার্যকে সময় দিয়ে ভাগ করতে হবে, সময় কম হলে কার্য ক্ষমতা বেশি হয়। তাহলে ক্ষমতার সঙ্গে সময়টা কিভাবে সম্পর্কযুক্ত? ব্যস্তানুপাতিক সম্পর্ক। ক্ষমতা হচ্ছে কার্যকে সময় দিয়ে ভাগ, এটাকে আমরা বলি কার্য করার হার। প্রতি একক সময়ে যত কার্য করা হয় সেটাকে বলা হয় ক্ষমতা। সংক্ষেপে আমরা এভাবেই বলি, হার মানেই একক সময়ে। তাহলে ক্ষমতা কাকে বলে যদি বলা হয়, আমরা লিখব কার্য করার হারকে ক্ষমতা বলে। হলো, কেউ যদি টি সময়ে ডাব্লু কার্য সম্পাদন করে, করলে তার ক্ষমতা কত হবে? ক্ষমতা হবে, ক্ষমতা আমরা পি দিয়ে লিখি, ক্ষমতা ইংরেজি পাওয়ার, ক্ষমতা পি ইকুয়াল টু কার্য বাই সময়, মানে ডাব্লু বাই টি ক্ষমতা ইজ ইকুয়াল টু, এটাই ক্ষমতার সূত্র। ক্ষমতা ইজ ইকুয়াল টু কার্য বাই সময়, তাহলে ক্ষমতা ইকুয়াল টু কার্য বাই সময়। গেল ক্ষমতা কাকে বলে।
আচ্ছা, ক্ষমতার একটা সূত্র কার্যবাহী সময় হয়, ক্ষমতার আরেকটা সূত্র আমরা এখানে করতে পারি অনেক সময়, এভাবে করি ক্ষমতা এবং বলের সম্পর্কটা কি যদি বলা হয়, ক্ষমতা ও বলের সম্পর্ক, তাহলে ক্ষমতা ইজ ইকুয়াল টু, আমরা জানি ক্ষমতা ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু কার্যবাহী সময়, কার্য মানে এফ ইন্টু এস, সময় মানে টি, তাহলে এফ ইন্টু এস বাই টি আমরা লিখতে পারি। যদি সমবেগে যায় এবং প্রযুক্ত বল যদি এফ হয়, প্রযুক্ত বল বল প্রয়োগ করলেও বস্তু সমবেগে যেতে পারে, কারণ বিরুদ্ধ বল থাকে, সেই বিরুদ্ধ বলের সমান বল প্রয়োগ করে বস্তুকে যদি এগোতে হয় সেই ক্ষেত্রে বস্তুটি সমবেগে যাবে। বিরুদ্ধ বলের যেমন ঘর্ষণ বল, ঘর্ষণ বলের সমান যদি আমি বল প্রয়োগ করে চলতে থাকি তাহলে আমি সমবেগে যাব। সেই ক্ষেত্রে বল, যে বলটা প্রয়োগ করা হলো সেই বল ইনটু বেগ, এস বাই টিটা কি বেগ, এস বাই টি হচ্ছে এফ ইনটু ভি, এস বাই টি হচ্ছে বেগ ভি, তাহলে ক্ষমতা ইজ ইকুয়াল টু পাওয়ার ইজ ইকুয়াল টু এফ ইনটু ভি, তার মানে ক্ষমতা ইজ ইকুয়াল টু বল ইনটু বেগ, গতিবেগ। আমি লিখতে পারি ক্ষমতা আর বলের সম্পর্ক। তাহলে দেখো, কোনো বস্তু যখন বল প্রয়োগ করার ফলে স্থির বেগে যাচ্ছে তখন ক্ষমতা ইজ ইকুয়াল টু বল ইনটু বেগ করা যাবে। আচ্ছা, তাহলে ক্ষমতা, তাহলে কার্য যেহেতু পড়া আছে কার্যর থেকে আমরা ক্ষমতা বের করব। এক ব্যক্তি 10 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে, 10 নিউটন বল, তারপরে আমি একটু কঠিনে যাচ্ছি, 10 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে একটু চেঞ্জ করে দিলাম, 5 সেকেন্ডে 3 মিটার সরণ ঘটালেন, ব্যক্তির ক্ষমতা কত? তাহলে এখানে বল হচ্ছে 10 নিউটন, সরণ হচ্ছে 3 মিটার, কার্য হবে এত জুল, তাহলে ক্ষমতা হবে পি ইজ ইকুয়াল টু কার্যবাহী সময়, তার মানে 10 ইনটু 3/5, তার মানে 2/6। এবার 6 কি একক বলা হয়নি এখনো, এসআই পদ্ধতি, তো এটা তো এসআই পদ্ধতি, এসআই পদ্ধতিতে কার্যের একক কি একক জুল, সময়ের একক সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড, তো জুল পার সেকেন্ড আমি লিখতে পারি 6 জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ডের একটা নাম দেওয়া হয়, এটাকে বলে ওয়াট, আমি এককটা আমি আলাদা করে বলছি, তাহলে ব্যক্তিটির ক্ষমতা 6 ওয়াট, ব্যক্তিটির 6 ওয়াট ক্ষমতা প্রয়োগ করলেন। আচ্ছা, আগে এককটা বলি নিই, নাহলে তো কার্য অঙ্ক করা যাবে না। ক্ষমতার একক, ক্ষমতার একক, এখানেও ক্ষমতার দুই প্রকারের একক থাকবে, কার্যের দুই প্রকার একক আছে, তাহলে ক্ষমতারও দুই প্রকার একক থাকবে, একটা হচ্ছে পরম আর একটা হচ্ছে অভিকর্ষীয়। নম্বর 1 সিজিএস, ক্ষমতার পরম একক সিজিএস পদ্ধতিতে কি হওয়া উচিত, পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি কার্য বাই সময়, কার্যের একক আর্গ বাই সেকেন্ড, ক্ষমতার পরম একক আর্ক পার সেকেন্ড, তার মানে এক আর্ক পার সেকেন্ড যদি বলা হয়, এক আর্ক পার সেকেন্ড যদি বলা হয় এটাকে আমি এক আর্ক, এক আর্ক বাই এক সেকেন্ড লিখব। এখান থেকে আমরা সংজ্ঞাটা বলতে পারি, এক সেকেন্ডে এক আর্ক
कार्य करार क्षमता के एक आर्क पर सेकेंड बोले गेलो। नम्बर टू एसआई पद्धति। एसआई पद्धति क्षमतार एकक हवा उचित जूल पार सेकेंड। जूल पार सेकेंड एटार नाम दा हलो वाट। वाट बड़ हाथ डब्ल्यू दिए लेखा है। तेल एक वाट समान समान एक जूल बाई एक सेकेंड। पर संज्ञा हमें लिखते पारि कि लिखते पारि संज्ञा एकदम एक सेकेंडे एक जूल कार्य करार क्षमता के एक वाट बोले। वाट और आर्क पर सेकेंडर मध्य सम्पर्क आर्क जूलर मध्य सम्पर्क जे रखम सेटाई है। तर मैंने एक वाट इज इक्वल टू 10^7 आर्क पर सेकेंड। एक वाट समान समान एक आर्क अरे 10^7 आर्क पर सेकेंड। एक वाट समान समान हलो। এবার আমরা অভিকর্ষ একক বলবো ক্ষমতার। প্রথমে সিজিএস পদ্ধতি, কার্যের সিজিএস পদ্ধতিতে অভিকর্ষ একক ছিল গ্রাম সেন্টিমিটার। এখানে শুধু সময় দিয়ে ভাগ হচ্ছে, তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে হবে গ্রাম সেমি পার সেকেন্ড। সংজ্ঞা কী হবে? শুধু ওখানে যে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ডের সংজ্ঞা ছিল, শুধু প্রতি সেকেন্ডে কথাটা যুক্ত করে দিলেই হয়ে গেল। কী সংজ্ঞা ছিল? ওটা ছিল এক গ্রাম ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে এক সেন্টিমিটার তুলতে যে কার্য করতে হয় এটা ছিল। এইবার তাহলে আমি শুধু এক সেকেন্ডে, প্রতি সেকেন্ডে কথাটা যুক্ত করে দিলেই হয়ে যাবে। তাহলে এক গ্রাম ভরের বস্তুকে, এক গ্রাম ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে এক সেকেন্ডে এক সেন্টিমিটার উপরে তুলতে যে যে কি ক্ষমতার প্রয়োজন, যে ক্ষমতার প্রয়োজন তাকে এক গ্রাম সেমি পার সেকেন্ড বলে। এবার নম্বর টু এসআই পদ্ধতি। এসআই পদ্ধতি, এসআই পদ্ধতিতে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড। সংজ্ঞা একই রকম হবে, এক কেজি ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে এক সেকেন্ডে এক মিটার উপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন তাকে কি বলে? এক কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বলে, তাকে এক কিলোগ্রাম
কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বলে। এখানেও তাই কেজি মিটার থেকে কেজি মিটার পার সেকেন্ড থেকে যদি আমি ওয়াটে আসতে চাই, যদি আমি ওয়াটে আসতে চাই তাহলে 9.8 দিয়ে গুণ করতে হবে। 1 কেজি মিটার পার সেকেন্ড ইনটু 9.8 করলে ওয়াট আসবে, তার মানে 9.8 ওয়াট আসবে। ঠিক এখানেও তাই গ্রাম সেমি পার সেকেন্ড থেকে যদি আমি আর্ক পার সেকেন্ডে কনভার্ট করতে চাই 980 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের ক্ষমতার একক হয়ে গেল। এরপর দিন তাহলে এই কার্য আর ক্ষমতার উপর কিছু অঙ্ক করাবো, তারপর শক্তি করাবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক।